খালেদা জিয়ার কারাবাসের এক বছর মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা, মন্তব্য ওবায়দুল কাদেরের, সরকারের সদিচ্ছা দরকার বললেন মওদুদ। সরকার কঠোর হওয়ার আগেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে বিরত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের যাত্রা শুরু। গতানুগতিক উচ্ছেদ নয়, নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতেই অভিযান, জানালো বিআইডব্লিউটিএ, পায়ে হাঁটার পথ দ্রুত নির্মাণ করার আশ্বাস। এবং বিপিএল এর শিরোপা জয়ের লড়াই, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত ঢাকা ডায়নামাইটসের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রেজওয়ানা এবং আমি ফাহমিদা সালাম। খবরে এছাড়াও থাকছে, নিত্যপণ্যের বাড়তি দাম ও ঢাকায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে রিপোর্ট। কারাবাসের এক বছর পূর্ণ হল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন তিনি। তার মুক্তি দাবিতে সোচ্চার বিএনপি বেশ কিছু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও কাজ হয়নি। সরকারের সদিচ্ছা ছাড়া আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মনে করেন বিএনপির নেতারা। তাই আন্দোলনকেই একমাত্র পথ হিসেবে দেখছেন তারা। জানাচ্ছেন মাইদুর রহমান রুবেন। এতিমের টাকা যথাযথ কাজে ব্যবহার না হয়ে ব্যাংকে অলস পড়ে থাকায় তা আত্মসাতের পর্যায়ে পড়ে, এমন অভিযোগে ব্রিচ অফ ট্রাস্ট কিংবা বিশ্বাস ভঙ্গের অপরাধে 2018 সালের 8 ফেব্রুয়ারি 5 বছরের সাজায় কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাজা কমাতে হাইকোর্টে আপিল করা হলে উল্টো তা বেড়ে 10 বছর হয় 30 অক্টোবর। 1982 সালে রাজনীতিতে আসার পর মোট 5 বার গ্রেফতার হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কারাগারে থাকাকালে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে 1 মাস চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সাবেক কেন্দ্রীয় কারাগারে বেগম খালেদা জিয়াকে বন্দীদের সন্তান রাখার ডে কেয়ার সেন্টারে রাখা হয়েছে ডিভিশনপ্রাপ্ত কয়েদি হিসেবে। কারাবন্দী হওয়ার পর প্রথম থেকে প্রতীকী অনশন, মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের মতো কিছু কর্মসূচি পালন করলেও একটা পর্যায়ে তাতেও খেই হারিয়ে ফেলে বিএনপি। তবে হতাশ নন দলটির নেতাকর্মীরা, আইনি প্রক্রিয়ায় নয়, দলের প্রধানকে মুক্ত করতে চান আন্দোলনের মাধ্যমেই। বেগম জিয়া জেলখানায় অসুস্থ, বেগম জিয়ার ভয়ে তারা বিচলিত, আতঙ্কিত বলে মনে হয়। বিএনপির জনপ্রিয়তা আছে, তার মানে জনগণ বিএনপির পেছনে আছে, বিএনপিকে সমর্থন করে, এটা সরকার জানে, জানে বলেই বিএনপি এখনো টার্গেট। আমরা তো পার্লামেন্টেও নাই। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় কর্মসূচি পালনে বেশ সতর্ক দলটি। কৌশলে সংগঠিত হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে চান নেতারা। এখন আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো আমরা আমাদের নেত্রীকে আমরা যদি আইনি প্রক্রিয়া, যদি আইনি রাস্তা যখন বন্ধ হোক, আইনি প্রক্রিয়া যখন এখন 7 মাস ফরা হওয়ার পরে যখন মুক্ত করা যায় নাই, আমরা স্বাভাবিকভাবে আমরা চিন্তা করছি। আমরা মনে করি আমাদের সামনে আন্দোলনের আর কোনো বিকল্প পথ নাই, কোনো কিছু বিবেচনা আসে নাই। সাবেক প্রধানমন্ত্রী, বয়স, একজন মহিলা, কোনো কিছু বিবেচনা আসে নাই, বিবেচনা এসেছে রাজনৈতিক প্রতিহিংসা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 20 দলীয় জোটকে কিছুটা পাশ কাটিয়ে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কয়েকটি সমমনা দলকে সঙ্গে নিয়ে 13 অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি। তবে নির্বাচনে বিপর্যয়ের পর অনেকটাই দিশেহারা দেশের অন্যতম বড় রাজনৈতিক দলটি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইস্যুটি রাজনৈতিক নয়, তাই এখানে সরকারের কিছুই করণীয় নেই, এমনটি জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া তাকে মুক্ত করতে জনগণেরও কোনো চাপ নেই, এই ব্যর্থতা বিএনপির। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। শরীয়ত খানের রিপোর্ট।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম বিতরণ কার্যক্রমের শেষ দিন পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, এ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে 2076টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3485টি মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা হয়েছে। গেল এক বছর কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাকে মুক্ত না করার ব্যর্থতা পুরোটাই বিএনপির বলে মনে করেন তিনি। তারাও নিশ্চয় সফল হয়নি, তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণভাবে বিষয়টি আদালতের এখতিয়ার, তাকে দণ্ড দিয়েছে আদালত, কারাগারে নিয়েছে আদালত, তাকে মুক্তি দিতে পারে আদালত। ডাকসু নির্বাচনকে খুব গুরুত্ব দিয়ে আওয়ামী লীগ কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ডাকসু ইলেকশন। আমরা চাই যে ইলেকশনটা হোক। অনেকদিন 28 বছরে 56 জন বিবিজিএস হতো, কিন্তু এই 56 জন বিবিজিএস থেকে অন্তত 20 জন কেন্দ্রীয় নেতৃত্ব জন্ম হতো। দেশের উন্নয়ন ও অর্জনে ঈর্ষান্বিত হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এখনও দেশি বিদেশি সংস্থা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উন্নয়ন অর্জনে ঈর্ষান্বিত তাদের সিন্ডিকেটই আজকে বাংলাদেশকে টার্গেট করে এ ধরনের খবর প্রচার করেছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। শুধু খালেদা জিয়ার মুক্তি নয়, নিজেদের রক্ষায় আন্দোলনের বিকল্প নেই বলে মনে করেন বিএনপি নেতারা। বিরোধী দলবিহীন কোনো রাষ্ট্র বেশিদিন টিকতে পারে না, তাই দ্রুত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও জানান তারা। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দ্রুত বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন করতে গিয়ে আন্দোলন ছেড়ে দেয় দলটির বিপর্যয় বলে মনে করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, 5 বছর অপেক্ষার কোনো সুযোগ নেই। আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার কারাবাসের 1 বছর উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিবাদ সভায় এসব কথা বলেন তারা। আমরা নির্বাচন করেছি, কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের কথা ছিল নির্বাচন হবে আন্দোলনের একটি অংশ, কিন্তু আমরা নির্বাচনে চলে গেলাম, আন্দোলনের কোনো কথা আর মুখ দিয়ে বের করলাম। আমার বিশ্বাস, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও আর বেশি দিন আটকে রাখা সম্ভব হবে না। সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করে কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি শুধু না, যদি নিজেরা আমরা বাঁচতে চাই, যদি আমরা যেই জুলুম থেকে নিজেদেরও রক্ষা করতে চাই, তাহলেও আমাদের আন্দোলনের কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা হয়েছে। বৈঠকে 11 জাতীয় সংসদে আওয়ামী লীগের মহিলা সংসদ সদস্য মনোনয়ন ও উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিষয়ে আলোচনা হয়। 12 ফেব্রুয়ারি সংরক্ষিত আসনে ভোটার তালিকা প্রণয়ন ও 17 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সরকার কঠোর হওয়ার আগেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সম্প্রচার সাংবাদিকদের নতুন সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। সকালে সাংবাদিকদের নতুন এই সংগঠনের উদ্বোধন করে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছে নাজিব ফরেজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সম্প্রচার সাংবাদিকদের নতুন সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এর উদ্বোধন করেন। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বাংলাদেশের শুভ উদ্বোধন। মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং 71 টিভির বার্তা প্রধান শাকিল আহমেদকে সংগঠনের সদস্য সচিব করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদেরকে সত্য অনুসন্ধানে নির্ভীক থাকার আহ্বান জানান স্পিকার। সম্প্রচারের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিকবৃন্দ যেন এই প্ল্যাটফর্ম থেকে তারা তাদের
লক্ষ্যগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন সেটাই আমাদের প্রত্যাশা। তথ্যমন্ত্রী জানান, নবম ওয়েস্ট বোর্ডে টেলিভিশন কর্মীদের জন্য ওয়েস্ট বোর্ডের কথা বলা হয়েছে। সম্প্রচার নীতিমালা আইনে রূপান্তরের পর সম্প্রচার সাংবাদিকদের আইনগত সুরক্ষা দেয়া সম্ভব হবে। এ সময় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার আইন লঙ্ঘন উল্লেখ করে কেবল অপারেটরদের সতর্ক করেন তথ্যমন্ত্রী। এখানে বড় প্রতিবন্ধকতা হচ্ছে, যারা কেবল অপারেটর তারা ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রদর্শন করছে, এবং বিদেশি চ্যানেল প্রদর্শন করা সেটি অপরাধ নয়, সেখানে বিজ্ঞাপন প্রচার করা সরকারের অনুমতি ব্যতীত রেখে ট্যাক্স প্রদান না করে আইনগত দণ্ডনীয় অপরাধ। যারা এই কাজগুলো করছেন তারা আইন লঙ্ঘন করছেন। সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করার আগেই আমি আশা করব তারা এই কাজটি থেকে বিরত হবেন। নতুন সংগঠনটি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধানে কাজ করবে প্রত্যাশা সংবাদকর্মীদের। সম্প্রচার মাধ্যমের অনেক সমস্যা আছে, অনেক সংকট আছে, অনেক অব্যবস্থাপনা তৈরি হয়েছে, এইরকম একটা সংগঠনের খুবই দরকার ছিল। সাংবাদিক কল্যাণে অনেকগুলোই সংগঠন আছে আমাদের সোসাইটিতে, গতানুগতিক সংগঠনগুলো, কিন্তু মনে হচ্ছিল যে সম্প্রচার কর্মীদের জন্য আসলে ওইভাবে কোনো কিছু নেই, সেই অভাব বা তারণা থেকেই এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ। চাকরিজীবী হিসেবে প্রতিষ্ঠান থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো প্রথমে নিশ্চিত করতে হবে। প্রধান যে কাজটা সাংবাদিকদের দক্ষতা, যেটা তার সবচেয়ে জরুরি, সাংবাদিকদের নানা রকম ঝুঁকিতে পড়ে যায় এবং সাংবাদিকরা একই সঙ্গে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো দরকার। আমরা সদস্যরা যারা যুক্ত হচ্ছি তাদের কল্যাণের জায়গাটা হচ্ছে আমাদের প্রধান মুখ্য চ্যালেঞ্জ। যেহেতু ঝুঁকি বাড়ছে আর এই ঝুঁকি মোকাবেলা করার জন্যে যে সক্ষমতাটা তৈরি করা দরকার, বাইরের থেকে আমরা খুব বেশি সহায়তা সবসময় পাই না, এই জন্য আমরা ভেবেছি আমরা নিজেরা যদি এক হই তাহলে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারবো। এ পর্যন্ত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে 1100-এরও বেশি সংবাদকর্মী সদস্য হয়েছেন। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। নদী রক্ষায় যে উচ্ছেদ অভিযান চলছে তা গতানুগতিক নয়, বরং নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এক ধরনের যুদ্ধ। উচ্ছেদের পাশাপাশি একে টেকসই করতে হেঁটে চলার পথ নির্মাণ সহ অন্যান্য কাজগুলো দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। এতে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরাও, তবে শঙ্কা সমন্বয়হীনতাকে নিয়ে। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে সরকারের পরিকল্পনা দীর্ঘদিনের, দখলমুক্ত হবে, দূষণমুক্ত পানি থাকবে, কিন্তু সময় যায়, কাজের কাজ কিছুই হয় না। অনেক আশ্বাস মেলে কিন্তু বিশ্বাসযোগ্য কিছুই হয় না। বুড়িগঙ্গার বুকে এমন উচ্ছেদ অভিযান আগেও হয়েছে। বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও রাজুক সহ সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানই অভিযান চালিয়েছে, কিন্তু সেটা বারবারই পরিণত হয়েছে উচ্ছেদ উচ্ছেদ খেলায়। তবে এবারের প্রেক্ষাপট একটু আলাদা বলে জানালেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। বললেন, আগে এত বড় আকারে অভিযান হয়নি, এবার ছাড় দেওয়ার মানসিকতা কারো মধ্যে নেই। এত বড় উচ্ছেদ অভিযান ইতিপূর্বে কেউ দেখেছে কিনা ঢাকা আমি জানি না। এটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নদীর পার, যতটুকু নদীর অংশ, সব কিন্তু পরিষ্কার করা হচ্ছে। যে বা যারাই আছেন এখানে, কোনো ছাড় আমরা দেইনি এবং দেবও না। এবারের অভিযানে তাই আশার আলো দেখছেন পরিবেশ ও নদী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এই বিশেষজ্ঞ। প্রথমত যে উচ্ছেদ অভিযান এবার চলছে সেটাকে আমি একটুখানি ভিন্নভাবে দেখতে চাই, এই জন্যে যে সরকার এইবারের নতুন মাত্রায় দায়িত্ব নেওয়ার আগেই এ বিষয়ে অনেকগুলো পরিকল্পনা আলোচনা পর্যালোচনা করছিলেন। এবারের কার্যক্রমটা দীর্ঘস্থায়িত্ব করার একটা পরিকল্পনা সরকারের রয়েছে বলে আমরা আশাবাদী। তবে সমন্বয়হীনতাকে কাজের জন্য শঙ্কা হিসেবে আশঙ্কা তার। দীর্ঘস্থায়িত্ব বা টেকসই করার জন্য অবশ্যই পরিকল্পিতভাবে উদ্ধার পরবর্তী সংরক্ষণের কার্যক্রম এর সাথে সমান্তরালভাবে করা দরকার ছিল। আমরা যখন দেখতে পাই বা শুনতে পাই যে পরিকল্পনা নাই, তখন কিন্তু আমরা ভীষণভাবে হতাশ হই। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান অবশ্য বললেন, সমন্বয়ের কাজ শুরু হয়েছে, দখলমুক্তের পর আর যাতে বেদখল না হয় সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন তিনি। যে সমস্ত জায়গাগুলো অবমুক্ত করা হচ্ছে সেগুলোকে সমন্বিত প্রকল্পের অধীনে এটাকে আমাদের একটা নান্দনিক একটা পরিবেশ ওদিকে ফিরিয়ে নিয়ে আসা। এই ঢাকা সার্কুলার ওয়াটারওয়ে চারটা নদী ইতিপূর্বে আমাদের
20 কিলোমিটার একটা ওয়াকওয়ে প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আমরা আরও একটা প্রকল্প অনুমোদন পেয়েছি, সেটা হলো ঢাকার এই চারটা নদীকে ঘিরে অবৈধ দখলমুক্ত করা জায়গায় এবার আমরা 50 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ বাস্তবায়ন করব। ঢাকার চার নদী নিয়ে সরকারের মহাপরিকল্পনার বাস্তব অগ্রগতি আগামী মাসেই দৃশ্যমান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খান আলামিন, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর উত্তর পাড়ে আজও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানের পঞ্চম দিন সকাল থেকে মাঝির ঘাট ও বাংলা বাজার ঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, এ পর্যন্ত 200 স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত হয়েছে প্রায় 10 একর জায়গা। এসব স্থানে ময়লা আবর্জনা অপসারণ করে স্থায়ী সীমানা পিলার বসানো হবে। পরে বৃহৎ পরিকল্পনার মাধ্যমে স্থানটির উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। এদিকে সরকারের এমন উদ্যোগ খুশি স্থানীয়রা। নিত্যপণ্যের বাড়তি দাম চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। 2018 কেবল ঢাকায় জীবনযাত্রার খরচ বেড়েছে 6%। পণ্য ও সেবার দাম বেড়েছে 5.19%। ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের গবেষণা দিচ্ছে এমন তথ্য। বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রার খরচ বৃদ্ধি ঠেকাতে সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। কেমন আছেন সাধারণ মানুষ, ধারাবাহিক রিপোর্টের মাধ্যমে নিজামুদ্দিনের ক্যামেরায় তা তুলে ধরার চেষ্টা করেছেন সেলিম মালিক। আর এর আজ এর তৃতীয় পর্ব। রাজধানীর কাউরান বাজারে চাল কিনতে এসে বেশ বিপদেই পড়েছেন শাহেদ আলম। পরিবারের জন্য ভালো জাতের চাল কিনেন তিনি, তবে দাম বেড়ে যাওয়ায় চাহিদা মতো কিনতে পারছেন না। পছন্দের চালের দাম আমার নাগালের বাইরে, তো যেখানে আমি কিনতে যাব 50 কেজির একটা বস্তা, তো সেটা না কিনে আমাকে কিনতে হচ্ছে 25 কেজির একটা বস্তা। এ চাল ব্যবসায়ী জানালেন, বাড়তি দামের কারণে গেল কয়েক মাসে বিক্রিও কমে গেছে। শুক্রবারে চাকরিজীবী যারা আছে এরা অন্তত ছুটির বাজার বাজারে আসবে, কেনাকাটা করবে, কিন্তু এখন দেখা গেছে শুক্রবারের মধ্যে ওই সমস্ত প্রভাবটা পড়েন আমরা পাই না। বাজার ঘুরে দেখা গেছে গেল বছরে এই সময় যে মোটা চাল বিক্রি হতো 36 টাকা, তা এখন বিক্রি হচ্ছে 42 টাকায়। আর ক্যাবের জরি বলছে, গেল এক বছরে সব ধরনের চালের গড় দাম বেড়েছে 8.19%। ডালের দাম বেড়েছে 17%, তেলের দাম বেড়েছে 2%, বেড়েছে মশলা ও শাকসবজির দামও। হঠাৎ করে চালের দাম খুব বেড়ে যায়, এর কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না, সরকারও দেখছে না, যারা আর কি চাল বিক্রি করে তারাও দেখছে না, কারো কারসাজিতে এই জিনিসটা ঘটেছে। সংস্থাটির জরিপে বছরের ব্যবধানে রাজধানীবাসীর ব্যয় বেড়েছে 6%, আর পণ্য ও সেবায় বেড়েছে 5.17%। ক্যাবের মতে বাড়তি খরচের শিকার হচ্ছেন দেশের 10 কোটি মানুষ, যাদের আয় দৈনিক $2 নিচে। নিত্য প্রয়োজনীয় পণ্যের যখন মূল্য বাড়ে তখন কিন্তু অনেকেই আছেন যারা এটার সাথে অ্যাডজাস্ট করতে পারেন না, এবং তাদের যে স্থির আয় আছে সেটার একটা ইরোশন হয়। যদি আপনার জীবনযাত্রার ব্যয় 10% বাড়ে আর আমার আয় যদি 5% বাড়ে, তখন আমার জীবনমান নিম্নমুখী হবে। বিশ্লেষকরা বলছেন, প্রাতিষ্ঠানিক সুশাসন ফিরে আনার পাশাপাশি বাজারে পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় করতে হবে। সাপ্লাই চেইন যদি ঠিকমতো ফাংশন করতে পারে আর চাহিদাকে আমরা মোটামুটি আমাদের উৎপাদন ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে ম্যানেজ করতে পারে, যেখানে মুদ্রানীতি এবং রাজস্ব ব্যবস্থাপনার একটা অবদান আছে, তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। খাদ্যের চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা কমে আনার পরামর্শ তাদের, তবে এক্ষেত্রে কৃষকদের দিতে হবে নগদ সহায়তা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এবার বিপিএল প্রসঙ্গ। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ঢাকা ডায়নামিক্সের বিপক্ষে ব্যাটিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবরে, ভিক্টোরিয়ান্সদের সংগ্রহ বিনা উইকেটে 1 রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ডায়নামিক্স দলনায়ক সাকিব আল হাসান। দর্শক, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মোমিন রোহন। সেখান থেকে রোহন, ফাইনালের উত্তেজনা কেমন দেখছেন, আর এই লড়াই কোন দলকে এগিয়ে রাখবে? ফাহমিদা, আপনাকে ধন্যবাদ।
আসলে আপনি যেটা প্রথমে জানতে চেয়েছেন যে ফাইনাল নিয়ে আসলে উৎসাহ উদ্দীপনা কেমন, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অসংখ্য দর্শক দাঁড়িয়ে আছে এবং আমরা যখন প্রথমে এখানে এসেছি শুরুর দিকে একদম বিকেল থেকে আমরা প্রচুর দর্শক দেখেছি যারা টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু মাঠে ঢুকেছে। এবং আমরা ঢাকায় গ্রুপ পর্বের ম্যাচগুলিতে দেখেছি গ্যালারির বেশিরভাগ অংশ ফাঁকা দেখেছি, বেশি স্কোর না হওয়ার কারণে কিংবা বিভিন্ন কারণে সেটা হতে পারে, কিন্তু আজকে সেটা হবে না সেটা বলে রাখা যায়। আজকে যে গ্যালারি জ্যাম্প্যাকড হবে কিংবা গ্যালারি পরিপূর্ণ হবে দর্শকে সেটা কিন্তু আগে থেকে বোঝা যাচ্ছে। প্রচুর দর্শক এসেছেন, এখনও কিন্তু দর্শকরা আসছেন আজকের এই খেলাটি উপভোগ করতে, কেননা ফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমীদের বা সাধারণ দর্শকদের উৎসাহ উদ্দীপনা থাকবে, এটাই স্বাভাবিক। এবং আপনি আরেকটি কথা বলেছেন যে আসলে কোন দলকে এগিয়ে রাখবো, এটা আসলে বলা মুশকিল, কারণ যে দুটি দল ফাইনালে এসছে তারা দুটি দলই কিন্তু শিরোপা প্রত্যাশী দল এবং ব্যাপক শক্তিশালী দল, এবং শক্তির পরিচয় দিয়েই কিন্তু তারা আজকে ফাইনালে এসছে। তবে যে দল টসে জিতে, আমরা দেখেছি যে বেশিরভাগ টসে জিতলেই কিন্তু ম্যাচের অনেকটা তারা নিয়ন্ত্রণে নিতে পারেন, আজকে ঢাকা কিন্তু টসে জিতেছে আপনি জানেন এবং বলেছেন খবরে, এবং তারা কিন্তু টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, সেদিক থেকে হয়তো কিছুটা এগিয়ে রাখা যেতে পারে ঢাকাকে। তবে খেলা শেষ না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না যে কোন দলকে এগিয়ে রাখবো, দুটি দলই কিন্তু শিরোপার জন্য দাবিদার। আরও কিছু কথা আসলে বলতে চাই আপনার মাধ্যমে সাধারণ দর্শকদের, যে এবার বিপিএল নিয়ে আসলে দর্শকদের নানা রকম অভিযোগটাও কিন্তু আমরা দেখেছি এবং আজকেও কিন্তু অনেক অভিযোগ দর্শকরা করেছেন, বিশেষ করে টিকিট নিয়ে। টিকিটের কিন্তু ব্যাপক চাহিদা, যেই পরিমাণ আসন সংখ্যা রয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি চাহিদা টিকিটের, এবং যেই পরিমাণ টিকিট বিসিবি অনলাইনে কিংবা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিংবা এখানে কাউন্টারে যে টিকিট ছেড়েছে তার থেকে অনেক অনেক বেশি চাহিদা। এবং আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, প্রত্যেকটা সিরিজেই কিন্তু দেখা যায় কিংবা প্রতিটা আসরেই দেখা যায় যে কালোবাজারিদের হাতে অনেক বেশি টিকিট চলে যায়, কাউন্টারে টিকিট পাওয়া যায় না, অনলাইনে পাওয়া যায় না, কিন্তু আপনি মিরপুরে আসলে রাস্তার মধ্যে দেখবেন যে অনেক বেশি ব্ল্যাকাররা বা কালোবাজারিরা টিকিট নিয়ে কিন্তু টিকিট বিক্রি করছে, সেই দৃশ্যটা হার হমেশাই থাকে। তো সাধারণ দর্শকদের চাওয়া যে বিসিবি এমন কোনো উদ্যোগ নেবে কিংবা এমন কোনো পন্থা অবলম্বন করবে যার মাধ্যমে কালোবাজারিরা আসলে টিকিট সেভাবে সংগ্রহ করতে না পারে, সাধারণ দর্শকরা যাতে কাউন্টার থেকে কিংবা অনলাইন থেকে সহজেই টিকিট পেতে পারে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে আসলে ফাইনাল নিয়ে সর্বশেষ অবস্থা মিরপুর থেকে। ধন্যবাদ রোহন, এতক্ষণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন মুমিন রোহন। জমতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা, যেমন বেড়েছে পাঠকের উপস্থিতি তেমনই বেড়েছে বই বিক্রিও, লেখক প্রকাশকদের মিলনমেলা চলবে মাস জুড়ে। শুক্রবারের বিশেষ আকর্ষণ ছিল শিশু প্রহর, উচ্ছ্বাসের পাশাপাশি কিনে নিয়েছে প্রত্যাশিত বই, এবারের মেলা নিয়ে বেশ আশাবাদী আয়োজকরা। বইমেলার বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। প্রাণ ফিরেছে প্রাণের মেলায়, স্টলে স্টলে এখন নতুন বইয়ের ছড়াছড়ি, গল্পেরা হামাগুড়ি দিয়ে উঠেছে নতুন বইতে, সমাজের সংগতি অসঙ্গতি ফুটে উঠেছে কবিতা আর ছড়ায়। শুক্রবারের প্রধান আকর্ষণ ছিল শিশু প্রহর, শিশু চত্বরে ছিল সোনামণিদের বাঁধ ভাঙা উল্লাস, নেচে গেয়ে পছন্দের বই কিনে খুশ মেজাজে সময় পার করেছে কোমলমতি শিশুরা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আমি এখন একটা জাদুর বই কিনেছি, তারপরে বিজ্ঞানের কিছু বই কিনেছি। সূর্যি মা আমার জাগার আগে উঠবো, আমি জেগে হয়নি সকাল ঘুমো, এখন মা বলবেন রেগে। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প কবিতার বই শিশুদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক বলে মনে করেন শিশু সাহিত্যিকরা। বইমেলাটার আলাদা একটা মাধুর্য আছে, আলাদা একটা গৌরব আছে, কিন্তু এর বাণিজ্যিক দিকটাকেও অবহেলা করার মতো না, অস্বীকার করার মতো না। শিশুদের তো একটা ফ্যান্টাসির বিরাট বড় জগৎ আছে, দেশপ্রেমের জগৎ, সততা, নৈতিকতা, ভালোবাসার কথা বলা যায়, এবং অন্ধকার থেকে শিশুরা যেন আলোয় আসতে পারে, এরকম একটা প্রবণতা প্রচ্ছন্নভাবে আমার লেখার পেছনে পেছনে থাকে, সেই চেষ্টাতেই বোধ হয় ছোটদের জন্য লিখে থাকি। প্রথমবারের মতো বইমেলার পরিধি বাড়ায় খুশি লেখক এবং প্রকাশকরা, মেলা নিয়ে বেশ আশাবাদী তারা। দিনে দিনে মানুষের আগমন বাড়ছে এবং বেচা বিক্রিও আগের তুলনায় প্রতিদিনই বেড়ে যাচ্ছে। এবারের বইমেলার সাজসজ্জা এবং পরিবেশটা অন্যবারের চেয়ে ভালো মনে হচ্ছে। এই পর্যন্ত আমার বই বের হয়েছে, এটি হচ্ছে দশম উপন্যাস। এখন অবধি সহস্রাধিক নতুন বই প্রকাশিত হয়েছে এই মেলায়, তার মধ্যে কবিতার বই বেশি। এবারে বই বিক্রি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা আয়োজকদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানালো ভারত। দিল্লিতে ভারত বাংলাদেশের যৌথ কমিশনের বৈঠকে এমন কথা উঠে এসেছে। একই সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ওই বৈঠকে। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় সুষমা বলেন, উন্নয়নশীল বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন
অব্যাহত থাকবে। দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান সুষমা স্বরাজ। বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে 30 রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপুরীর দ্বীপের গোলচর ও নোয়াখালীর পাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় দুই দালালকেও আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পাড়া থেকে 11 রোহিঙ্গা নারী পুরুষ এবং গোলাচর থেকে 19 জনকে আটক করা হয়। দালালদের সহায়তায় এরা ইঞ্জিন চালিত নৌকায় ওঠার অপেক্ষায় ছিলেন। আটক হওয়া রোহিঙ্গাদের উকিয়া ও টেকনাফের নিজ আশ্রয় কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য দালালদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান বিজিবি। কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সেনা সদস্য সহ 6 জন। বিকেলে নোয়াখালীর সুবর্ণচরের তোতারবাজার এলাকায় সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ উদ্দিন জানান, শীতকালীন মহড়ার জন্য কুমিল্লা সেনানিবাস থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন সেনা সদস্যরা। এদিকে ঝালকাঠি শহরের বিকন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী আহমদ খান। অপরদিকে গোপালগঞ্জের কোটালি পাড়ায় মোটরসাইকেল নসিমন মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন শাশুড়ি ও পুত্রবধূ। ময়মনসিংহের গৌরীপুরে আবু নাসির আল দুশারি নামে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে উপজেলার ডোহাখলা গ্রামে আবু সাইদ সানির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সানিকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরীপুর থানায় 2টি মামলা করেছে। অপরদিকে সাতক্ষীরার আশা শুনিয়ে মাদ্রাসার সেপ্টিক ট্যাঙ্ক থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর জাহাঙ্গীর হোসেন নামে ওই যুবকের মরদেহটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। অপরদিকে চট্টগ্রামের লোহাপাড়ায় সিএনজি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। কাল পর্দা নামছে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ সময়ে বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। শুক্রবার হওয়ায় আজ সকাল থেকেই উপচে পড়া ভিড় ক্রেতা দর্শনার্থীদের। মেলা প্রাঙ্গণে যেন তিল ধারণেরও ঠাঁই নেই। বিক্রেতারা জানান, অন্য সময়ের তুলনায় শেষ সময় বিক্রি বেড়েছে। পছন্দের পণ্য কিনতে পেরে সন্তোষ জানান ক্রেতারাও। এই মুহূর্তে শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহতেরামুল হক। এহতেরাম, শেষ ভাগে এসে মেলার কেমন অবস্থা দেখছেন আপনি? আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনি জানেন যে মেলার দিনক্ষণ প্রায় শেষ হয়ে আসছে, অর্থাৎ আজকে সরকারি ছুটির দিন শুক্রবার এবং আগামীকালকেই এই মেলার সমাপ্তি ঘটবে। তো আমরা কিন্তু আজকে লক্ষ্য করছি যে এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লোকজন এসেছেন, প্রচুর লোক সমাগম। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে যারা আসছেন দর্শনার্থী ক্রেতা, তারা কিন্তু প্রত্যেকটা স্টলে স্টলে যাচ্ছেন। এবং এই মেলার শেষ সময়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে যেই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইলেকট্রনিক্স, ফার্নিচার, তৈজসপত্র, প্লাস্টিক পণ্য, পোশাক, এগুলোতে আমরা লক্ষ্য করেছি কিন্তু যে ব্যাপক ভিড়। এবং এখানে লোকজন কিন্তু আসলে পলাচলে যে অনেকটা ঠেলাঠেলি করে ভিড়ের মধ্যে আসছে এবং এইভাবে কেনাকাটা করছে। এবং শেষ সময়ও ব্যবসায়ীরা বিভিন্ন আকর্ষণীয় এবং লোভনীয় অফার দিচ্ছে এবং বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আছে। আমরা লক্ষ্য করেছি যে এই মেলায় আসলে ঢাকা ছাড়াও কিন্তু ঢাকার বাইরে যে পার্শ্ববর্তী জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু ক্রেতারা আসছে এবং তারা কিনছেন। তো এছাড়াও কিন্তু আসলে বাণিজ্য মেলায় যে আসলে সারা বছর জুড়ে অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য এবং তারা এখানে পণ্য কেনে, তবে এবারে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ক্রেতারা বলছেন যে আসলে মেলায় আরও কিছু আকর্ষণীয় এবং পণ্যের মান আরও বাড়ানো এবং স্টল বাড়ানো, এগুলোরও তারা দাবি করেছেন। সেই সঙ্গে এখানে আমরা লক্ষ্য করেছি যে আসলে শেষ সময়টাতে এসে
মেলায় ভিড় বেশি লক্ষ্য করা যায় এবং তাই আমরা লক্ষ্য করছি। এবং কিছুক্ষণ পরে আসলে মেলার 10টার দিকে এখানে মেলা কার্যক্রম বন্ধ হবে এবং আগামীকাল এখানে সন্ধ্যা 7টার পরে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। তো আমার কাছে বাণিজ্য মেলা থেকে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। সাদিয়া এহতেরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শেরবাংলা নলগড় থেকে জানাছিলেন সহকর্মী এহতেরামুল হক। যে কোনো ফল, সবজি বা মাছ থেকে ফরমালিন বা যে কোনো ধরনের কেমিক্যাল দূর করতে বাজারে পাওয়া যাচ্ছে ক্লিন আভা। রেনেটা গ্রুপের প্রতিষ্ঠান পুনার্ভা এই ক্লিন আভা বাজারে এনেছে। এই বিষয় উদ্ভাবক ও গবেষক ডাক্তার রিনাটা রিজভি বলেন, ক্লিন আভার মাধ্যমে ভোক্তারা যে কোনো ধরনের খাদ্যপণ্যকে ফরমালিন বা কেমিক্যাল মুক্ত করে নিশ্চিতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারবেন। এআর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজারে যখন ফরমালিন আর কেমিক্যালের ভয়ে অনেকেই মাছ আর ফলমূলের স্বাদ ভুলতে বসেছেন, তাদের সে শঙ্কা কাটাতে এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতেই বাজারে আনা হয়েছে এই ক্লিন আভা। যে কোনো ধরনের খাদ্যপণ্য থেকে ফরমালিন বা কেমিক্যাল সরাতে কমপক্ষে 20 মিনিট ক্লিন আভায় ধুয়ে নিলেই তা স্বাস্থ্যকর খাদ্যদ্রব্যে পরিণত হবে। আমি পানির সাথে যদি এটাকে মিশিয়ে নির্দিষ্ট পরিমাণে 20 মিনিট থেকে আধা ঘন্টা রেখে দিতে পারি, তাহলে এর ভেতরে এর গায়ে লেগে থাকা যত রকম কেমিক্যাল সেগুলো পর্যন্ত দূর হয়ে যায়। ক্লিন আভার মাধ্যমে খাদ্যপণ্য ধুয়ে নিয়ে খেলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি নেই বলেও জানাচ্ছেন তিনি। যেহেতু এটা বায়োডিগ্রেডেবল এবং 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থেকে তৈরি, অতএব এটা ইনজেকশনের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে কোনো রকম ভয়ের কোনো আশঙ্কা নেই। সুলভ মূল্যে সারাদেশে ক্লিন আভা পাওয়া যাচ্ছে বলেও জানান এই উদ্ভাবক। এ আর বাদল, আরটিভি, ঢাকা। শেষ করছি সন্ধ্যার সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার কারাবাসের 1 বছর মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা মন্তব্য বাদুল কাদেরের, সরকারের সদিচ্ছা দরকার বললেন মওদুদ। সরকার কঠোর হওয়ার আগে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে বিরত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে যাত্রা শুরু। গতানুগতিক উচ্ছেদ নয়, নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে অভিযান জানালো বিআইডব্লিউটিএ, পাই হাটার পথ দ্রুত নির্মাণ করার আশ্বাস। এবং বিপিএলে শিরোপা জয়ের লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitalsave। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।